নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল ধর্মীয় ঋগবৈদিক আর্যদের ধর্ম ছিল সহজ সরল তারা প্রকৃতির বিভিন্ন শক্তিকে পূজা করতেন প্রকৃতির যে সকল শক্তি মানুষের মনে ভীতি তৈরি করে মানুষ অবাক হয়ে যায় এবং মানুষের মনে শ্রদ্ধার ভাব তৈরি করে সেই সকল শক্তিগুলি ছিল আর্যদের উপাসনার বস্তু যেমন পৃথিবী অগ্নি ইন্দ্র ইত্যাদি এছাড়া বিশ্বকর্মা প্রজাপতি প্রকৃতি দেবতারও পূজা প্রচলিত ছিল বৈদিক সাহিত্যে দেবদেবীর সংখ্যা অসংখ্য দেবতাদের বাসস্থান হিসেবে তাদের তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে যেমন আকাশের দেবতা মিত্র ও বরুণ বায়ুর দেবতা ইন্দ্র ও মরুদ এবং পৃথিবীর দেবতা অগ্নি ও সোম বরুণ ছিলেন পাপ পুণ্যের দেবতা এবং অত্যন্ত সম্মানিত তিনি ছিলেন বিশ্বজগতের নিয়ম শৃঙ্খলা রক্ষাকারী ইন্দ্র ছিলেন ঝড় এবং যুদ্ধের দেবতা অনার্যদের সাথে যুদ্ধের কারণে ইন্দ্র আর্যদের অত্যন্ত প্রিয় এবং প্রয়োজনীয় দেবতা রূপে পূজিত হতেন যম মৃত্যুর দেবতা ছিলেন অগ্নি ছিলেন বিশেষ মর্যাদার অধিকারী তিনি যজ্ঞের আহুতি গ্রহণ করে তা দেবতাদের কাছে পৌঁছে দেন কথা মনে করা হতো এবং মানুষ এবং দেবতাদের কাছে তিনি ছিলেন যোগসূত্র কথাও মনে করা হতো প্রত্যেকটি ঘরে সে সময় একটি করে ছোটো অগ্নিকুণ্ড জ্বালিয়ে রাখা হতো এবং প্রত্যেকটি বাড়িতেই সে সময় যজ্ঞবেদী ছিল অগ্নি রেখে বিয়ে সম্পন্ন হতো এমনকি তা হয়ে থাকে পঞ্চ উপাদানের মধ্যে অগ্নি ছিল সবচেয়ে পবিত্র তাকে আহুতি না দিলে কোনো যোগ্যই সম্পন্ন হবে না কথা মনে করা হতো সোম ছিলেন পানীয় দেবতা কখনো কখনও দেবদেবীকে পশুর আকারেও কল্পনা করা হয়েছে যেমন ইন্দ্রকে সার এবং সূর্যকে অশ্বরূপে উল্লেখ করা হয়েছে তবে ঋগবৈদিক ভারতে পশু পূজা প্রচলিত ছিল না কার্যরা দেবতার উদ্দেশ্যে মন্ত্রপাঠ করতেন এবং বিভিন্ন দ্রব্য যেমন দুধ ঘি শস্য সমরস মাংস ইত্যাদি আহুতি দেওয়া হতো ঋগবৈতিক কার্যদের ধর্ম ছিল কেন্দ্রিক পারিবারিক যজ্ঞে সাধারণ জিনিস আহুতি দেওয়া হতো কিন্তু ধীরে ধীরে যজ্ঞ বিশাল আকার ধারণ করেন এবং তাতে শুধুমাত্র একটি গ্রামই নয় গোটা উপজাতি অংশগ্রহণ করতেন এবং বহু পশু বলিও দেওয়া হতো নিয়মিত যুদ্ধরত উপজাতিগুলির জন্য দেবতাদের আশীর্বাদ ছিল অত্যাবশ্যকীয় এবং তারা বিশ্বাস করতেন যে যজ্ঞে সন্তুষ্ট হলে দেবতা তাদের বর দান করবেন এমনও বিশ্বাস ছিল যে দেবতারা লোকচক্ষুর অন্তরালে থেকে যুদ্ধে অংশগ্রহণ করে এবং জয় নিশ্চিত করতে সাহায্য করেন যজ্ঞের একটি সামাজিক দিকও ছিল যজ্ঞ ছিল চিত্ত বিনোদনের একটি উপায় এবং আনন্দ উল্লাসের সময় যজ্ঞের পর প্রায় সকলেই সোমরস পান করতেন ধীরে ধীরে যজ্ঞ এবং মন্ত্রগুলি অত্যন্ত দীর্ঘ হয়ে পড়ে এবং পূজা ও যজ্ঞের জন্য বিশেষজ্ঞদের প্রয়োজন দেখা দেয় এর ফলে আর্য সমাজে পুরোহিত সম্প্রদায়ের উদ্ভব ঘটে এই যজ্ঞের সূত্র ধরেই ব্রাহ্মণ বা পুরোহিত সমাজ গুরুত্ব লাভ করতে শুরু করে ধারণা করা হতো যে ব্রাহ্মণরা বিশেষভাবে কিছু রহস্যপূর্ণ জাদু জাদুবলের অধিকারী স্বাভাবিকভাবেই যজ্ঞানুষ্ঠান পুরোহিতদের ক্ষমতা বৃদ্ধির সহায়ক ছিল কারণ তাকে ছাড়া যজ্ঞ সম্পন্ন করা সম্ভব ছিল না এই যজ্ঞানুষ্ঠান রাজাদেরও ক্ষমতা বৃদ্ধি ঘটায় কারণ বিশাল আকারে সম্পাদিত যজ্ঞানুষ্ঠানের ব্যয়ভার তিনিই বহন করতেন যজ্ঞের স্থানে বিভিন্ন দ্রব্য স্থাপনে কিছুটা গাণিতিক জ্ঞানের প্রয়োজন হওয়ায় গণিত সম্পর্কে মানুষের জ্ঞান বৃদ্ধি পায় এবং পশু বলি দেওয়া হতো বলে পশুর দেহতত্ত্ব সম্পর্কেও মানুষের জ্ঞানের প্রসার লাভ ঘটে ঋগবৈদিক যুগে আর্যরা মূর্তি পূজা করতেন না এবং সে সময় মন্দিরেরও কোনো অস্তিত্ব ছিল না বর্তমান কালের মতো পূজায় ধর্মীয় আচার অনুষ্ঠান তখনও অত বেশি প্রবল ছিল না ঋগবৈদিক যুগে দেবীদের স্থান ছিল দেবতাদের তুলনায় গৌণ উষা পৃথিবী সরস্বতী অদিতির মতো দেবীরা ছিলেন তাদের স্বামীদের কাছে নিষ্প্রভ উল্লেখ্য যে সিন্ধু সভ্যতায় মাতৃদেবী এবং শিব ছিলেন সমানভাবে গুরুত্বপূর্ণ ঋগ্বেদের রচনাকাল ছিল অনেক দীর্ঘ এবং এই দীর্ঘ সময়কালে আমরা ঋগ্বৈদিক দেবদেবীদের গুরুত্ব এবং অবস্থানের উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাই দেবী পৃথিবীর স্থান ধীরে ধীরে কমতে থাকে এবং আকাশের দেবতা দৌয়ের স্থান অধিকার করেন দেবতা বরুণ কিছুকালের মধ্যে বরুণ ও তার গুরুত্ব হারিয়ে ফেলেন এবং ইন্দ্র হয়ে যান ঋগবৈদিক দেবদেবীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে দিকে সরস্বতী ছিলেন নদ নদীর দেবী কিন্তু পরবর্তীকালে তিনি বিদ্যার দেবী হিসেবে পূজিতা হন কিন্তু গোটা ঋগবৈদিক যুগে অগ্নিদেবতা গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত ছিলেন ঋগবৈদিক ধর্মের আরেকটি বৈশিষ্ট্য হল একেশ্বরবাদ স্তোত্রগুলিতে এক সৃষ্টিকর্তার ধারণা প্রকাশ পেয়েছে ঋগ্বেদের স্তোত্রগুলির অন্তর্নিহিত অর্থ হল সৃষ্টিকর্তার নাম ভিন্ন ভিন্ন হলেও তিনি এক এবং অভিন্ন ইন্দ্র মিত্র বরুণ অগ্নি ইত্যাদি নামে তিনি পরিচিত মৃতদেহ সৎকার দুটি পদ্ধতিতে করা হতো মৃতদেহ কবর দান এবং মৃতদেহ পোড়ানো হতো আগুন পবিত্রতা দান করে এই কারণে মৃতদেহ পুরানো অধিকতর জনপ্রিয় হিসেবে পরিচিত হয় এবং পরবর্তীকালে এটাই মৃতদেহ সৎকারের একমাত্র রীতি হয়ে দাঁড়ায় ঋগ্বৈদিক আর্যদের বিশ্বাস ছিল যে মৃত্যুর পর পাপীদের শাস্তি হয় এবং পুণ্যবানরা পুরস্কার লাভ করে পাপীরা নরকে এবং পুণ্যবানরা স্বর্গে স্থান লাভ করে পরের দিকে কিছু স্তোত্রে মৃত্যুর পর আত্মার গাছ ও লতাপাতায় দেহান্তর গ্রহণের ইঙ্গিত থাকলেও পুনর্জন্মের ধারণা সে সময় অনেকটা অস্পষ্ট ছিল কিন্তু শেষ পর্যন্ত এই ধারণা যখন প্রতিষ্ঠিত হয় তখন এই ধারণা থেকেই উদ্ভূত হয় পূর্বজন্মের আচরণের ভিত্তিতেই আত্মা সুখ বা দুঃখ পরের জন্মে লাভ করে এবং এই ধারণা থেকেই পরবর্তীকালে কর্মফলে তত্ত্ব বিকাশ লাভ করে কর্মফলে তত্ত্ব হয়ে পড়ে জাতিভেদ প্রথার দার্শনিক যুক্তি এই তত্ত্ব অনুসারে বলা হয় উচ্চ বা নিট বংশে মানুষ জন্মগ্রহণ করে পূর্বজন্মের কাজের ভিত্তিতে এবং এটি পরবর্তী জন্মে মানুষকে তার সামাজিক উন্নতি লাভে সাহায্য করে বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী আলোচনায় নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পুরো ভিডিওটি শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেতে যেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন